আমরা প্রায় আপনাদের কাছ থেকে ইনবক্স পেয়ে থাকি, পারফেক্ট একটা বেস মেকআপের জন্য ঠিক কী কী ব্রাশ প্রয়োজন। আবার অনেকেই বাজেট ফ্রেন্ডলি ব্রাশ খুঁজে থাকেন। আজকের এপিসোডটি তাদের জন্য যারা বাজেটের ভেতরে বেশ কিছু ভালো ব্রাশ খুঁজছেন। চলুন দেরি না করে স্টার্ট করা যাক। আমার হাতে এখন যে ব্রাশটি দেখতে পাচ্ছেন তা হলো একটা ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ। এই ব্রাশের সাহায্যে খুব সহজে আপনার ফেসে আপনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবেন। এই ব্রাশটা দিয়ে চোখের নিচে, গালে বা মুখের যেসব জায়গায় ফাউন্ডেশন পৌঁছানোটা একটু ডিফিকাল্ট, সেসব জায়গায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমার হাতে যে ব্রাশটি দেখতে পাচ্ছেন এর নাম হলো ফ্ল্যাট কাবুকি ব্রাশ। এই ব্রাশের সাহায্যে খুব ইজিলি ক্রিম এবং লিকুইড জাতীয় ফাউন্ডেশন সহজেই ব্লেন্ড করতে পারবেন। এই ব্রাশটি আপনারা দেখে নিন কীভাবে আমি অ্যাপ্লাই করছি। খুব সহজেই ব্লেন্ড করে একটা পারফেক্ট বেস তৈরি করতে পারবেন এই ব্রাশের সাহায্যে। এখন আমার হাতে যে ব্রাশটি দেখতে পাচ্ছেন এর নাম হলো ফ্ল্যাট পাউডার ব্রাশ। এই ব্রাশের সাহায্যে খুব ইজিলি আন্ডার আই, চিক বোন, থুতনিতে, নাকে এবং ফেসের যেসব জায়গায় পাউডার দেওয়াটা একটু ডিফিকাল্ট সেসব জায়গায় পাউডার দিতে পারবেন। সো এই ধরনের একটা ফ্ল্যাট পাউডার ব্রাশ দিয়ে কিন্তু আপনি ইজিলি ফেসের সমস্ত স্থানে পাউডার পৌঁছাতে পারবেন। এখন আমার হাতে যে ব্রাশটি দেখতে পাচ্ছেন এর নাম হলো রাউন্ড কাবুকি ব্রাশ। এই ব্রাশের সাহায্যে খুব সহজেই আপনারা ব্লাশন অ্যাপ্লাই করতে পারবেন। ব্লাশন অ্যাপ্লাই করার সময় একটা মিস্টেক প্রায়ই করতে দেখা যায় সবাইকে, খুব বেশি ব্লাশন পিক করে ফেলেন। এই ব্রাশের সাহায্যে ঠিক ততটুকুই ব্লাশ আপনারা পিক করতে পারবেন যতটুকু প্রয়োজন।